হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা হ্যাপি নিউ ইয়র্কের ইমেজিং একটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন ফ্রেন্ডস এটা হলো নম্বর টু আমি এর আগে আরেকটা ভিডিও ক্রিয়েট করেছিলাম ফ্রেন্ডস যদি আপনি সেইটা না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং উপরে আই বটনে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এর আগের ভিডিওটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন ফ্রেন্ডস যদি এই চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে দেবেন ফ্রেন্ডস আপনারা দেখতেছেন মিক্সড ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস যদি আপনারা কাছে ক্রাইম মাস্টার না থাকে না তাহলে ফ্রেন্ডস হাউ টু ডাউনলোড ক্রাইম মাস্টার লেটেস্ট ভার্সন প্রো সেইটার লিঙ্কটা দেওয়া আছে ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনে ওইখানে গিয়ে আপনারা চেক করে আসতে পারেন এবং খুবই ইজিতে আপনারা ক্রাইম মাস্টারটা ডাউনলোড করতে পারবেন তাহলে চলে ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই তো দেখেন ফ্রেন্ডস আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আসার পর ফ্রেন্ডস আপনি আপনার ক্রাইম মাস্টারটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন তারপরে ষোলো বাই নয় এই রিজিউটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো ফ্রেন্ডস এর জন্য ফ্রেন্ডস এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন তারপরে ফ্রেন্ডস এখান থেকে ওকেতে ট্যাপ করে দেবেন তারপরে লেয়ারটাকে সিলেক্ট করে ফ্রেন্ডস এটাকে আমরা থার্টি সেকেন্ড পর্যন্ত ফ্রেন্ডস এটাকে করে দেবো দেখেন ফ্রেন্ডস এখান থেকে আমি থার্টি থ্রি পর্যন্ত করে দিলাম তারপরে ওকে তারপরে আবারও ফার্স্টে চলে আসবেন আসার পরে লেয়ারটা সিলেক্ট করবেন তারপরে এখানে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এই টু লাইনে এখানে ট্যাপ করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস আমাদের এটা যে যে মানে স্টার্ট পজিশন আর এন্ড পজিশন দু সেম টু সেম থাকবে হিলবে না তারপরে ওকেতে ট্যাপ করে দিন ওকেতে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও লেয়ারে যান আবারও মিডিয়াতে যান যাওয়ার পর फ्रेंड्स এই টেমপ্লেটটাই আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর फ्रेंड्स এখানে ট্যাপ করুন তারপরে এটাকে ফুল স্কিন করে দেন ফুল স্ক্রিন করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে একটু স্কিপ করে পিছে যান যাওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখেন আপনারা বেল্ডিং বলে একটা অপশন পাবেন এখানে ট্যাপ করুন তারপরে এখান থেকে এটাকে স্কিন করে দিন তারপরে ওকে আপনারা এখানে যতগুলো লেয়ার নেবেন ফ্রেন্ডস একটা লেয়ার নেওয়ার পর ফ্রেন্ডস আরেকটা লেয়ার যখন আপনারা নেবেন তাহলে এর জন্য ফ্রেন্ডস আপনাকে অবশ্যই এখানে ট্যাপ করে এটা একদম লাস্টে চলে আসতে হবে তারপরে এখানে ট্যাপ করে আবারও ফার্স্টে চলে আসবেন এত হবে কি ফ্রেন্ডস এখানে আমরা যতগুলো লেয়ার নেবো সবগুলো সেম টু সেম থাকবে বেশ কম হবে না যদি আপনারা স্কিপ করে নেন তাহলে বুঝতে পারবেন না তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও লেয়ারে যান আবারও মিডিয়াতে যান যাওয়ার পরে ফ্রেন্স এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই ট্যাবলেটটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস সুন্দর করে এটাকে এখানে আমরা ফিটিং করে দেবো এর জন্য ফ্রেন্স এখানে এখানে সুন্দর করে এটাকে ফিটিং করে দিন দেওয়ার পর ফ্রেন্ডস আমরা যদি পরে এটাকে ফ্রেশ মুভ করতে হয় তাহলে করতে পারবো এখন ফ্রেন্ডস আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে থ্রি ডোটে যান তারপরে এটাকে ডুপ্লিকেট করে নিন ডুপ্লিকেট করে নেওয়ার পর ফ্রেন্ডস এটাকে এরকম রোটেট করে দেবেন ঠিক আছে রোটেট করে দেওয়ার পর ফ্রেন্স এখন আপনাকে এখানে যাবেন যাওয়ার পর ফ্রেন্স এখানে ট্যাপ করে এটাকে রোটেট করে দেবেন তারপরে ওকে লেয়ারটাকে সিলেক্ট করে ফ্রেন্ডস একদম নিচে চলে আসুন হুম আসার পর দেখেন ফ্রেন্ডস আমি যেরকম করতেছি এরকম একটু একটু বাঁকা করে ফ্রেন্ডস এরকম সেম টু সেম এরকম বাঁকা করে এটাকে এরকম নিচে আমরা বসিয়ে দেবো ঠিক আছে তারপর ফ্রেন্স এখানে দেখেন আপনারা আলফা অপাসিটি একটা অপশন পাবেন এখানে যাবেন তারপর ফ্রেন্স এটাকে একদম অপাসিটটা কম মানে একটু কম করে দেবেন ঠিক আছে হালকা যতটুকু আমি করে দিলাম ফোরটি সিক্স এতটুকু করে দেবেন তারপরে ওকে তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে আমরা একটা পিকচার অ্যাড করব। যদি ফ্রেন্ডস যে পিকচারটা অ্যাড করবেন অবশ্যই ফ্রেন্ডস এটা ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করে দিতে হবে যদি ফ্রেন্ডস আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ ইরেজ করা না জানেন তাহলে ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন ফ্রেন্ডস আপনি আপনার ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন যে কোনো ব্রাউজারই ওপেন করতে পারবেন ওপেন করার পর ফ্রেন্ডস এখান দেখেন রিমোভ ডট বিজি এখানে চলে যাবেন তারপর এখানে আপলোডে ট্যাপ করবেন আপলোডে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন যে পিকচারটা ফ্রেন্ডস আপনি ইরেজ করতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে নিয়ে আসবেন তো আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি দেখেন এই পিকচারটা খুবই তাড়াতাড়ি আপনি এখানে যে কোনো পিকচার ফ্রেন্ডস আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন দেখেন ফ্রেন্ডস এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করতেছি না শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখেন ফ্রেন্ডস আমি আমার ক্রাইম ক্রাইমাস্টারে ফিরে চলে আসলাম ফ্রেন্ডস আসার পর ফ্রেন্ডস এখান আমরা এখানে একটা পিকচার অ্যাড করবো জন্য ফ্রেন্ডস আবারও লিয়ারে যাবো আবারও মিডিয়াতে যাব যাওয়ার পর ফ্রেন্ডস আমি এই পিকচারটাই আমি এখান থেকে নিয়ে নিতেছি দেখেন ফ্রেন্ডস এই পিকচারটাই নিয়ে নিতেছি তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে এটাকে আমি রুটেট করে দিতেছি যদি আপনার পিকচারটা রুটেট করার প্রয়োজন হয় তাহলে করবেন নাহলে করবেন না তারপরে পিকচারটা এরকম সিলেক্ট করে এটাকে একটু এরকম বড়ো করে দেবেন ঠিক আছে ফ্রেন্ডস দেখেন এরকম একটু হালকা বড় করে দেবেন বড় করে দেওয়ার পর ফ্রেন্ড যদি বেশি বড়ো হয়ে যায় তাহলে ছোটো করে দেবেন মানে এখান থেকেই সুন্দর করে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে ফ্রেন্ড তারপর দেখেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা একটু ছোটো হয়ে গেছে ফ্রেন্ডস আমরা এটাকে একটু উপরে তুলে দেবো ঠিক আছে একটু নিচে নেমে গেছে তো আমরা এটাকে এরকম হালকা একটু উপরে তুলে দেবো যেন দেখতে সুন্দর লাগে ঠিক আছে ফ্রেন্ড তো দেখেন এখানে আমি একটু হালকা হালকা এটাকে উপরে হ্যাঁ তুলে দিলাম তারপর ফ্রেন্ডস এই পিকচার লেয়ারটাকে সিলেক্ট করবেন এই পিকচার লেয়ারটাকে সিলেক্ট করবেন এখানে থ্রি ডটে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এটাকেও আমরা ডুপ্লিকেট করে নেব হুম ঠিক আছে ফ্রেন্ডস এটাকেও আমরা ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে নেওয়ার পর ফ্রেন্ডস এটাকে আমরা এরকম রুটেট করে দেবো দেখেন এরকম রুটেট করে দেবো ঠিক আছে ফ্রেন্ডস এরকম রুটেট করে দেব করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যাব আমরা আবারও আবারও এখানে যাব যাওয়ার পর ফ্রেন্ডস এটাকে আমরা এরকম এখান থেকে রুটেট করে দেবো ঠিক আছে তারপর ফ্রেন্ডস এই পিকচারটাকে সিলেক্ট করে যে রুটেড করেছিলাম সেই পিকচারটাকে সিলেক্ট করে এরকম নিচে এরকম সুন্দর করে বসিয়ে দেবেন দেখেন তারপরে আবারও ফ্রেন্ডস এখানে আলফা অপোজিটে চলে আসুন তারপরে এটার ব্রাইটনে বা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিন ঠিক আছে হালকা বেশি কমাবেন না একদম হালকা যেন দেখা যায় ঠিক আছে তারপরে ওকে এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও এখানে ট্যাপ করে লেয়ারে যান তারপরে ফ্রেন্ডস এখানে আপনারা স্টিকার একটা লাভ স্টিকার দেখতেছেন এখানে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস আমরা এখানে এইটা এই ফোকটা ইউজ করব। এখন ফ্রেন্ডস যদি আপনার ক্রাইমাস্টারে এই ফোকটা না থাকে তাহলে ফ্রেন্ডস আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাতে যাচ্ছি যদি এই ফোকটা আপনার মাস্টারে না থাকে তাও ফ্রেন্ডস স্কোর করে একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে গ্যাট মুর এখানে টেপ করুন টেপ করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে এই স্টিকারটা সিলেক্ট করে দেবেন তারপরে স্কোর করে নিচে আসুন এখানে এফেট বলে একটা অপশন দেখতেছেন এখানে টেপ করুন টেপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এই যে এই ফোকটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকেই আমি এটা ডাউনলোড করেছিলাম এর জন্য ফ্রেন্ডস এখানে ইনস্টল দেখাচ্ছে তো এখানে ইনস্টল করে দেওয়ার পর ফ্রেন্স ও ডাউনলোড করে দেওয়ার পর ফ্রেন্স অটোমেটিক এখানে চলে আসবে তো চার নম্বরে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে ওকে তারপর ফ্রেন্স এটাকে আমরা সুন্দর করে এখানে নিচে বসিয়ে দেবো দেখেন যেভাবে আমি বসাচ্ছি এরকম সুন্দর করে একটুখানি আপনারা বড়ো করে বসিয়ে দিতে পারেন এতে হবে কি ফ্রেন্স আপনাদের দুটা সাইড খাবার হয়ে যাবে ঠিক আছে কনফিউজ থাকবেন না তো দেখেন ফ্রেন্ড সুন্দর করে একটু বড় করে এটাকে এখানে বসিয়ে দেবেন তারপরে আবার ওকে আবার এখানে ট্যাপ করে আমরা একটু সামনে যাব তারপরে আবার একটু ফিচে আসবো আসার পর ফ্রেন্ডস আবারও লেয়ারে যাবেন আবারও মিডিয়াতে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এখানে হ্যাপি নিউ ইয়র্কের এই ট্যাক্সটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ফ্রেন্স এটাকে একটু আমরা এখান থেকে একটু রিসাইজ করে দেবো দেখেন এরকম একটু হালকা রিসাইজ করে দেবো তারপরে সুন্দর করে এটাকে এখানে বসিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ড দেখেন যেভাবে আমি বসাচ্ছি এরকম সুন্দর করে এটাকে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ফ্রেন্ড যেন দেখতে খুবই সুন্দর লাগে তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে লেয়ারে যেতে হবে আবারও মিডিয়াতে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এই ট্যামলেটটাই নিয়ে নেবেন ঠিক আছে এই ট্যাবলেটটা নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস এটাকে এখান থেকে ট্যাপ করে আমরা স্ক্রিন ফিটিং করে দেবো তারপরে একটু পিচে যাবো যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আবারও আপনারা এই দেখেন যে বেল্ডিং এই অপশানে চলে আসবেন তারপরে এখানে স্ক্রিনে ট্যাপ করে দেবেন ঠিক আছে ফ্রেন্ডস এইটা মাঝে একটা অ্যাফেক্ট আছে যখন আমরা ভিডিওটা প্লে করবো তখনই আমরা দেখতে পারবো ঠিক আছে ফ্রেন্ডস তো দেখেন ফ্রেন্ডস মোটামুটি আমরা এখানে কাজটা শেষ হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আপনারা স্কিপ করবেন না না হলে বুঝতে পারবেন না ঠিক আছে এখন ফ্রেন্ডস আমরা এখানে একটা সঙ্গ একটা মিউজিক অ্যাড করব এর জন্য ফ্রেন্ডস আমরা এখানে অডিওতে যাব তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা হ্যাপি নিউ ইয়ার্ক একটা সঙ্গ আপনারা দেখতেছেন এটা এখানে ক্লিক করে প্লাস ট্যাপ করলে এটা এখানে চলে আসবে আসার পর ফ্রেন্ডস আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর ফ্রেন্ডস এই সবগুলো আমরা ও করে দেবে এত হবে কি ফ্রেন্ডস মানে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে ফ্রেন্স যদি আপনার মানে ভিডিওটা থাকে এক ঘন্টার আর মিউজিক মিউজিকটা যদি থাকে আপনার পাঁচ মিনিটে তাহলে পাঁচ মিনিটের মিউজিকটা এক ঘন্টায় মানে কম্পাইট হয়ে যাবে মানে এতটুকু বড় হয়ে যাবে যদি মিউজিকটা তাকে শুধু পাঁচ মিনিটের আর ভিডিওটা তাকে এক তাহলে এই ভিডিও সবগুলো যদি আপনার এনেবল করে দেন তা আপনার মিউজিকটাও কিন্তু এক এক মিনিটে পরিণত হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো তারপরে আবার ভিডিওর ফার্স্টে চলে আসবো এখন ফ্রেন্ডস আমরা এই এই ভিডিওটা প্লে করবো প্লে করার পর ফ্রেন্ডস আমরা দেখবো যখনই কাউন্টিংটা শুরু হবে আপনারা অবশ্যই দেখেছেন যখন হ্যাপি নিউ ইয়র্কটা রাত বারোটার পরে যখন হ্যাপি নিউ ইয়র্কটা শুরু হয় তো অবশ্যই ফ্রেন্ডস আপনারা কাউন্টিংটা দেখেছেন টেন নাইন এইট সেভেন হ্যাঁ এই কাউন্টিংটা যখন শুরু হবে তখন ফ্রেন্ডস আমরা অন্য ধরনের একটা এফেক্ট এখানে ইউজ করব ঠিক আছে তো এর জন্য আমি ভিডিওটা একটু প্লে করতেছি তো দেখেন এখানে কাউন্টিংটা শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে কাউন্টিংটা যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকেই ফ্রেন্ডস আমরা একটা ভিডিও এফেক্ট ইউজ করব তো দেখেন ফ্রেন্ডস এই এতটুকু আসার পরে ফ্রেন্ডস এখান থেকেই মানে টেন মানে তারপরে নাইন এরকম কাউন্টিং শুরু হবে তো একজন ফ্রেন্ডস আমরা লেয়ারে যাবো মিডিয়াতে যাব যাওয়ার পরে ফ্রেন্স এখানে চলে যাবো যাওয়ার পরে ফ্রেন্স এই ট্যাবলেটটাই নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে একটুখানি সামনে যাবেন ফ্রেন্ডস ঠিক আছে সে একটুখানি সামনে যাবেন সামনে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে ক্রক অপশানে চলে আসবেন আসার পরে মাস্কটা অনেক করে দেবেন তারপরে শেভে যাবেন তারপরে এই রাউন্ড শেপটা নিয়ে নেবেন তারপর ফ্রেন্ডস এইটাকে এরকম আমরা এখান থেকে হ্যাঁ রাউন্ড শেপটা নিয়ে নেব দেখেন ফ্রেন্ডস যেভাবে আমি নিতেছি এরকম এটাকে সুন্দর করে এখান থেকে ক্রক করে দেবেন দেখেন হুম রাউন্ড এভাবে ক্রক করে দেবেন দেখেন ফ্রেন্ডস আমি রাউন্ড ক্রক করে দিলাম তারপরে ডান ঠিক আছে তারপরে এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচে আসুন ফ্রেন্ডস আসার পরে দেখেন এখানে বেল্ডিং অপশন এখানে যান তারপরে স্ক্রিনে ট্যাপ করে দিলে এতে হবে কি ফ্রেন্ডস আমাদের ব্যাক ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তারপরে এটাকে সিলেক্ট করে একটুখানি হালকা বড় করে দিয়ে ফ্রেন্ডস এটাকে আমরা এরকম সাইটে বসিয়ে দেবো দেখেন এরকম সুন্দর করে সাইটে আমরা হুম একটু সুন্দর করে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এটা মাঝে আমাদের সেই কাউন্টিংটা স্টার্ট হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এখন ফ্রেন্ডস যখনই কাউন্টিংটা শেষ হয়ে যাবে তখন আমরা অন্য ধরনের আরও একটা অ্যাফেক্ট ইউজ করবো এখন ফ্রেন্ডস দেখেন আমাদের এখানে ভিডিও লেয়ারগুলো সবগুলো ছোটো হয়ে গেছে সবগুলোকে আমরা টেনে টেনে যতটুকু আমাদের ব্যাকগ্রাউন্ড যতটুকু বড় এতটুকু আমরা করে দেবো দেখেন সবগুলোকে এরকম সিলেক্ট করবেন তারপরে একদম টেনে টেনে একদম ব্যাকগ্রাউন্ড আর এখানে যতগুলো ট্যাবলেট আমি ইউজ করতেছি সবগুলো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস ওইখান থেকেই আপনারা ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ বলবেন আমি সেই লিঙ্কটা চেঞ্জ করে দেবো আপনারা ওইখান থেকেই ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বেল বেলাইকনটা অন করে দেবেন তো দেখেন আমি সবগুলোকে এখানে লেয়ারে ক্লিক করে করে সবগুলোকে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মানে আমাদের ব্যাকগ্রাউন্ড যতটুক বড়ো ততটুক আমি সবগুলাকে করে দিতেছি তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড যতটুকু অবশ্যই ফ্রেন্ডস একটা জিনিস আপনারা মাথায় রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা যতটুক বড়ো হবে ততটুক বড় কিন্তু আপনার সবগুলোকে রাখতে হবে তো দেখেন ফ্রেন্ডস আমরা এই লেয়ারটা ছোটো হয়ে গেছে তো এই লেয়ারটা থেকে ফ্রেন্ডস আমরা ব্যাকগ্রাউন্ড একটু ছোটো রাখবো তো দেখেন এখানে সিলেক্ট করলাম তারপরে সিজারে গেলাম তারপরে ব্যাকগ্রাউন্ডটা ট্রিম করে দিলাম ঠিক আছে এখানে ফ্রেন্ডস সবগুলোকে এরকম সিলেক্ট করে করে একটুখানি হালকা সামনে ব্যাকগ্রাউন্ড থেকে বাকি সব লেয়ারগুলো একটু বড় রাখবেন তো দেখেন সবগুলোকে আমি এখানে ট্রিম করে দিতেছি ঠিক আছে এরকম সিলেক্ট করবেন সিজারে যাবেন তারপরে ট্রিম করে দেবেন ঠিক আছে তো দেখেন ফ্রেন্ডস আমি সবগুলোকে ট্রিম করে দিলাম আমাদের ভিডিওটা এখন এখানে দেখেন কত সুন্দর লাগতেছে এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও ভিডিওটাকে একটু সামনে যাবেন সামনে যাওয়ার পর যেখান থেকে আমাদের কাউন্টিংটা স্টার্ট হচ্ছে একদম শেষ হবে সেখানে গিয়ে অন্য ধরনের আরও একটা এফেক্ট আমরা ইউজ করবো তো এর জন্য ভিডিওটা প্লে করে দিলাম তো দেখেন ফ্রেন্ডস এখানেই আমাদের কাউন্টিংটা শেষ হচ্ছে ঠিক আছে তো এখন এখানে আমরা চলে আসবো ভিডিওটাকে একটু সামনে করে আবারও লেয়ারে যাব। তারপর ফ্রেন্ডস আবারও মিডিয়াতে যাব যাওয়ার পর ফ্রেন্ডস আপনারা এই গ্রিন ব্যাকগ্রাউন্ড এই ট্যামলেটটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে এটাকে স্ক্রিন ফিটিং করে দেবেন ঠিক আছে তারপরে একটুখানি পিছিয়ে আসুন আসার পরে দেখেন এখানে কমা কি বলে একটা অপশান দেবেন এখানে যাবেন তারপরে ফ্রেন্ডস এটাকে এনেবেল করে দেবেন তারপরে ওকে এখন হবে কি ফ্রেন্ডস যখনই মানে আমাদের কাউন্টিংটা শেষ হয়ে যাবে তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে দেখতে কত ইমেজিং লাগবে দেখেন ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার দু হাজার আপনার ভিডিওটা এইরকমই হয়ে যাবে এইরকমই আপনারা ট্রেড করতে পারবেন তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা লাইক দিবেন এখন ফ্রেন্ডস আমাদেরকে লাস্টে যা কাজ যে কাজটা করতে হবে এই যে আমাদের ট্যাক্সটা আছে এই টেক্সট লেয়ারটা সিলেক্ট করতে হবে ফ্রেন্ডস উপরের তারপরে ফ্রেন্ডস এখানে ওভারলে অ্যানিমেশনে চলে আসবেন তারপরে এটাকে সিলেক্ট করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস আমাদের এটার অ্যানিমেশনটা এইরকমই হবে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস যদি এখানে আপনার কোনো কিছু মনে হয় যে মানে অ্যাডজাস্ট করা আমার মনে হয় পিকচারটা একটুখানি বড় হলে আরও দেখতে সুন্দর লাগতো তো এর জন্য ফ্রেন্ডস আমি পিকচারটাকে আর একটুখানি হালকা বড় করে দিলাম ঠিক আছে তো আপনারা এরকম এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস অবশ্যই বুঝতে পেরেছেন এখন যদি ফ্রেন্ডস এইটা আপনার ভিডিওটা যদি আপনার গ্যালারিতে সেভ করতে হয় তাহলে এখানে ট্যাপ করুন তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দিন ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী বছর আপনাদের জন্য অনেক খুশি এবং আনন্দ বয়ে নিয়ে আনুক আর এর সাথে সাথে ফ্রেন্ডস এইটাও আশা করি আপনারা যেন মিক্সড ভিডিও চ্যানেলের সাথে সবাই থাকেন এই ভিডিওটা যারা দেখেছেন ফ্রেন্ডস আপনারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস এই বলে আজকে ভিডিওটা শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনার সাথে কথা বলবো যদি ফ্রেন্ডস আপনারা আমাকে কোনো প্রশ্ন করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওইখানে গিয়ে ফ্রেন্ডস আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সেইটা সলভ করার চেষ্টা করব। যদি ফ্রেন্ডস এখনো আপনারা আমাদের ফেসবুক পেজটা যদি লাইক না করে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ফ্রেন্ডস ইনস্টাগ্রামে পেজের লিঙ্কটাও দেওয়া আছে ওইখানে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন Thank you for watching.